السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন ডিস টিভির অনন্য আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আজকে আলোচনা করতে চাই যে আমরা প্রায় লক্ষ্য করছি যে অন্যান্য জায়গার তুলনায় ঢাকা শহরে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বিশেষ করে নারীদের থেকে এই সংখ্যাটা অনেক বেশি, ডিভোর্সের সংখ্যা গণমাধ্যমে এসেছে। আমরা আলোচনা করতে চাই আসলে এই ডিভোর্স বা তালাকের এই যে প্রবণতা শুরু হয়েছে এর পিছনে মূল কোন কোন কারণগুলো থাকতে পারে এবং ইসলাম কি বলে আসলে তালাক এই প্রথাটাকে জায়েজ করা হলেও মূলত কি করা উচিত, কিভাবে দেওয়া উচিত, তালাক পদ্ধতিটা কি, কেন, কিভাবে, এর প্রকারভেদ, অন্যান্য বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, খ্যাতিমান লেখক এবং গবেষক শায়খ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে আমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে ডায়াল করে আপনারা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে আপনারা পাঠাবেন, আমরা সেই অপেক্ষা থাকলাম ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি শুনলেন যে তালাক এবং ডিভোর্সের যে প্রবণতা এটি দিন দিন বেরিয়ে চলছে। শুরুতেই আমি একটা বিষয় জানতে চাই যে আসলে এই তালাকের শরীয় পদ্ধতিটা কী? ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমরা যেহেতু এখানে স্বল্প সময়ের কথায় আসছি, সেজন্য আমি খুব অল্প কথায় বলতে চাচ্ছি, বিস্তারিত বিষয় স্থানীয় বা পরিচিত ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ডিভোর্স বা তালাক যেটা আমরা বলি এটার অপপ্রয়োগ সমাজে বেশি হচ্ছে, প্রয়োগের চেয়ে অপপ্রয়োগ বেশি হচ্ছে। ইসলাম এই তালাকের বিধিবিধানটা রেখেছে যে কারণে আমরা কিন্তু তার অপপ্রয়োগ করছি। ইসলামে এটার বিধিবিধানটা রেখেছিল এই কারণে যে একজন মানুষের জীবন যাত্রা চলার পথে যদি তার দুর্বিষহ জীবন পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে যাতে করে এই নারী পুরুষ দুজনেই যাতে করে ওই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে তারা যাতে সুন্দর একটা জীবনযাপন করতে পারে। কিন্তু ওই রিভলভার এবং পিস্তলের মতো অবস্থা, যে রিভলভার এবং পিস্তল, লাইসেন্স করা পিস্তলটা ব্যবহার করা নিজের জীবনের নিরাপত্তার জন্য, কিন্তু যখন ওই রিভলভার জীবনের আশঙ্কা করবে, তখন আশঙ্কা করবে, কিন্তু রিভলভার পিস্তলটা যখন আমার কাছে থাকবে তখন সামান্য কথায় যদি একজন লোককে আমি গুলি করে দিই, তাহলে যেমন ওই রিভলভার বা পিস্তলের ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয়, ঠিক এখন তালাকের এই সুযোগটা থাকার কারণে আমাদের এই অপপ্রয়োগটা বেশি হচ্ছে। জীবনের দুর্বিষহ হওয়ার আগেই মেন্টালিটি, আমাদের মানসিক অবস্থাটা এমন হয়ে গেছে, এমন অস্থির হয়ে গেছে, মানে নুন থেকে চুন খসলেই, পান থেকে চুন খসলেই, যেভাবেই আমরা বলি না কেন, বাস তখনই আমরা তালাকের পথে হাঁটি। আর আমাদেরই তালাকের পথে হাঁটার পিছনে শয়তানের ওয়াসওয়াসা কাজ করে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা চাইতে মানবরূপী শয়তানের ওয়াসওয়াসা বেশি কাজ করে। কখনো মেয়ের বান্ধবী, মেয়ের আত্মীয় স্বজন এবং ক্ষেত্রবিশেষ মেয়ের মা, তাদের প্ররোচনা, যে মানে কিছু কথা আছে, কিছু শব্দ আছে, যে তুই কি ফেলনা হয়ে গেছিস নাকি, বান্ধবীদের মতো তোর মতো এত স্মার্ট, এমন এই সেই অনেক রকমের কথা আছে, এই সেই, যখন এই কথাগুলো যখন আসতে থাকে চারপাশ থেকে, তখন এই কথাগুলো সে যখন নেয়, শয়তান তাকে প্রলুব্ধ করে আর মানবরূপী শয়তান তাকে প্ররোচিত করে, খুব বড় করে, তখন এভাবে করার পর তখন সে চিন্তা করে যে ওর সাথে তো আমার আসলে মানে আমাদের প্রচলিত ছেলেদের শব্দগুলো যায় না, এই যে একটা মানে আজে বাজে কথা আর কি, যায় না বেমানার মানে কি প্যারা মেরা শব্দগুলো, এই যে আসলে আমাদের একটা অসুস্থ প্রজন্ম আমরা তৈরি করে দিয়েছি, অস্থির প্রজন্ম তৈরি করে দিয়েছি, সহনশীলতার মাত্রা শেষ হয়ে গেছে, কথায় কথায় আমরা ডিভোর্সে নেমে যাচ্ছি। ঠিক এটা আমাদের বোনদের মধ্যে যেমন প্রবণতা, আবার ছেলেদের মধ্যে একই প্রবণতা। এর কারণগুলো বর্ণনা করতে গেলে অনেক লম্বা কারণ হয়ে যাবে, দেখা যাবে আমাদের অনেকেই অডিয়েন্সে যারা আছেন তাদের অনেকের মনোপুত হবে না, কিন্তু মূল কথা হলো তালাকের অপব্যবহার হচ্ছে। একটু কারো কষ্ট হলেও মূল কথা তো বলতেই হবে। আচ্ছা, তালাকের অপব্যবহার বলতে তালাকটা কোন সময় দিবেন আপনি, এটার তিনটা অবস্থা আমি বলে দিই। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি দুজনের মধ্যে যদি সমঝোতা বা দুজনের মধ্যে যদি সমস্যা তৈরি হয় এবং তাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় অথবা কারো ক্ষেত্রে কারো কোনো সন্দেহ, যা হোক না কেন, তাইলে সেক্ষেত্রে পদ্ধতিটা কি, ফাবাআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, এটা হলো চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। আর এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই যে আপনি এবারে বললেন এটার যদি বাংলা আমি বলবো, দুই পক্ষকে আমি বলবো, এর আগে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি এমন হয় যে তোমরা আশঙ্কা করো, পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন মহিলাদের প্রতি, আবার একই হুকুম সকলের ক্ষেত্রে আসবে, অর্থাৎ যদি দুজন দুজনের ক্ষেত্রে যদি এমন আশঙ্কা করে তাহলে পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে মহিলাকে শাসন করা, তার থেকে বিছানা আলাদা করা। তার আচ্ছা আলাদা করা মানে কি? অর্থাৎ দুজনের থেকে বোঝা যে আসলে আমার আচরণে সে আসলে খুশি না, এটি হলো মূল থিম। তো পরবর্তীতে চূড়ান্ত স্টেজ যেটা, সেই ক্ষেত্রে এমন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সমাধানের চেষ্টা করা, তাকে বোঝানো নিজেরা নিজেরা করবে। কারণ হলো এখানে বলা হয়েছে যে হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না। ভাই আমি আগেই বলেছি এটা অনেক বড় ব্যাপার। বিষয়টা হলো কোরআন বলছে যে স্বামী তুমি তোমার স্ত্রীর জন্য পোশাকের মতো আচ্ছাদিত করে রাখবে, অর্থাৎ স্ত্রীর অনেক বদনাম, অনেক দোষ, অনেক ত্রুটি তুমি তা হজম করবে, তৃতীয় কারো কাছে তুমি বলবে না, নিজেদের মধ্যে এটাকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবে। আবার স্ত্রীকে বলে দিয়েছে যে হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না, অর্থাৎ প্রথমে নারীদেরকে বলা হয়েছে তারা হলো তোমাদের জন্য পোশাক আর তোমরা হলো তাদের জন্য পোশাক। আবার ঠিক নারীদেরকে লক্ষ্য করে এই কথা বলা হয়েছে শুরুতেই যে তোমার স্বামীর অনেক ত্রুটি বিচ্যুতি আছে। একটা মানুষের সাথে জীবনযাপন করার ক্ষেত্রে, পথ চলার ক্ষেত্রে কিন্তু আপনি যদি তিন দিন যদি একটা লোকের সাথে উঠা বসা করেন, সফরে যান, তাহলে তার অনেক কিছু আপনি জেনে যেতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সফরে কিন্তু যাকে তাকে নিয়ে সফর করতে বের করতে নিষেধ করেছেন। তো এখন বিষয়টা হলো যখন নাকি এই পরিস্থিতি হবে দুইজন দুজনের একটু ধৈর্য ধারণ করে তার গোপন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা আর আপনার কাছে আমাদের দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে আমার ছেলে অসুস্থ ছিল, আমি মানত করছিলাম অন খাসি দিব না ছাগল সদকা দিব, জানের মতো জান, এখন আমি কোনটা দিব আমি ভুলে গেছি, আমি খাসি বলছিলাম না ছাগল বলছিলাম, কারণ আমি তো স্মরণ করতে পারতেছি না, যদি একটু বলবেন যে কোনটা দিলে ভালো হবে। জি বোন আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী জীবন জিজ্ঞাসা, সময় হয়েছে একটা বিরতির, যাচ্ছি অল্প সময়ের জন্য, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি ক্যাবল নিবেদিত ইসলামী জীবন ও জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আমাদের আজকের অতিথি ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মহতরম, বিরতির আগে আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে তিনি মানত করেছেন, একটা মানত করেছিলেন তার ছেলে অসুস্থ সেই কারণে, এখন তিনি খাসি মানত করেছেন নাকি বকরি বলেছিলেন, ঠিক শব্দটা মনে নাই, কি করা উচিত তার? জি ধন্যবাদ বোন। আমি প্রথমে একটু এক কথায় যদি বলি, প্রথমত আপনি মানত যেহেতু মেনে ফেলেছেন সুতরাং এটা পূরণ করা ওয়াজিব, তবে স্বাভাবিকভাবে কোনো কিছুর জন্য মানত মানবেন না, আপনার সামর্থ্যে যা কুলা সেটা আল্লাহর রাস্তায় দান করে ওই দানের বিষয়টা আল্লাহর কাছে তুলে ধরবেন যে আল্লাহ আমার সামর্থ্যের মধ্যে এটা ছিল, আমি দান করেছি, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, যা যেটা দরকার। যাই হোক, আপনি মান্যত মেনেছেন, এখন বকরি বা ছাগল কী মান্যত মেনেছেন আপনার মনে নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনার সামর্থ্যের মধ্যে যেটা আপনি কিনতে পারেন সেটা কিনে আপনি সেটা জবাই করে এই গোশতটুকু আপনি গরিব অসহায়দের মধ্যে বন্টন করে দিবেন। যদি এরকম কোনো সিচুয়েশান না পান তাহলে আপনি আপনার স্বামীর মাধ্যম হোক, যে কোনো একটা রিলায়েবল পার্সনের মাধ্যমে আপনি একটা ছাগল বা বকরি যেটা আপনার সামর্থ্যের মধ্যেগুলো এটা কিনে আপনি যে কোনো একটা এতিমখানা, কোনো মাদ্রাসায় যেখানে লীলা বোর্ডিং আছে সেখানে আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি মনে করেন আপনাদের পার্শ্ববর্তী এমন কোনো দরিদ্র অসহায় বিধবা নারী আছে যার অবলম্বন বলতে কিছু নেই, তাহলে এমন একটা বকরি কিনে তাকে হাতে তুলে দিবেন, তিনি এটা লালন পালন করে একসময় যদি বড় করে বিক্রি করে লাভবান হন আপনার এই মান্যত পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহতরম, বিভিন্ন এলাকাতে একটা জিনিস প্রচলন আছে এই মানতের ক্ষেত্রে, যেহেতু সম্পূরক প্রশ্ন, বকরিটা মানত আছে কিন্তু কাকে দিবেন এরকম বলা হয়নি, এই জন্য বকরিটাকে ছেড়ে দেওয়া হয় রাস্তায় কোথাও গিয়ে জঙ্গলে, তো এটি আসলে কি ঠিক কিনা, কি করা উচিত? আসলে ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই, এটা আমরা ছোটবেলায়ও দেখেছি যে আল্লাহর নামে ছেড়ে দেওয়া, আল্লাহর নামে ছেড়ে দেওয়া, কথাটা সুন্দর এবং আবেগটাও প্রশংসিত যে ওনারা আসলে, এবং আগের দিনে আমরা দেখতাম ওই গরুগুলো ছেড়ে দিলে বিভিন্ন ঘাস খেত, ওদের গোড়ায় কোনো রশি নেই, তাহলে বুঝতো যে এটা আল্লাহর নামে ছেড়ে দেওয়া, ওই বলতো খোদাই সার, এবং এটার কারণে অনেকে মানে ঘরের অবাধ্য সন্তানকে ওইটার সাথে তুলনা দিত আর কি, যে কাজ নাই কাজ কাব নাই সারাদিন শুধু খায় আর ঘোরে। তো ওটা আগে ছিল, ওটা খেয়ে নাদুষ্টুদুষ হয়ে যেত, পরে হয়তো কোনো এক জায়গায় এলাকাবাসী মিলে সেটা জবাই করে অথবা বিক্রি করে উন্নয়নের কোনো কাজে লাগাতো, এখন বর্তমানে তো সেটা খুঁজে পেলে তো প্রথমেই খেয়ে ফেলবে। তো আসলে এইরকমভাবে মালিকহীনভাবে ছেড়ে দেওয়াটা শরীয়তের কোনো বিধি এটা কোনো সমর্থন করে না। আপনি দিবেন কাকে, মান্যত হোক আর যে কোনো দান সৎকার বিষয়, এটা প্রথম হকদার হলো যারা জাকাত খেতে পারে এমন ফকির মিসকিন, এক কথায়
ফকির এবং মিসকিন ক্যাটাগরিতে যারা পড়ে তারা এটার প্রথম হকদার। সুতরাং এই জন্য আমি বলছি বিধবা নারীর কথা, এই জন্য বলেছি কি যে বিধবা নারী যারা অল্প বয়সে অনেকে বিধবা হয়ে যায়, স্বামী নেই এবং এই বয়সটার কারণে অনেক সময় সমাজের কাছে তার প্রয়োজনের কথা বলতে পারে না নানাবিধ সমস্যার কারণে, তো কষ্টে জীবনযাপন করে কিন্তু তার এই কষ্টটা কারো কাছে প্রকাশ করতে পারে না। তো পরিচিত জন যদি হয় তাহলে তিনি যদি একটা ছাগল দিয়ে দেন, হয়তো এখন কিনলেন 5,000 টাকা দিয়ে বা কম বেশি যেটাই হোক, এটা তিনি যদি 1 বছর লালন পালন করে একটু বড় হয় তাহলে হয়তো তিনি আরও 5,000 টাকা বেশি দামে বিক্রি করে তিনি একটু অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন, এটা করা যেতে পারে ইনশাল্লাহ। আরেকটি মানুষের ক্ষেত্রে এমন আছে যে যখন গাছে কোনো ফল হয় না, সেটা নারিকেল হতে পারে, সুপারি হতে পারে বা তাল বা বেল যাই বলি না কেন, তখন বলা হয় যে প্রথম যেটা আসবে এটা মসজিদে দেওয়া হবে। তো মসজিদে দেওয়া হলে এটার মালিকানা কি মসজিদের মুসল্লিরা নাকি ইমাম নাকি আসলে মসজিদ কর্তৃপক্ষ, বা এক্ষেত্রে কি করা উচিত? এটা এখানেও ধর্মীয় আবেগটা কাজ করে, এটা আমরা কোনোভাবে এটাকে আমরা খারাপভাবে দেখব না, এটাও আমরা প্রশংসার দাবিদার যে আসলে আল্লাহর জন্যই সব কিছু করছি। তো আসলে এটাও কিন্তু একটা মান্যতের মতোই যে আল্লাহর সাথে একটা গিভ অ্যান্ড টেক কন্ডিশনে যাওয়া, যে আল্লাহ তুমি যদি নারকেল দাও তাইলেই কেবল দিব, তুমি নারকেল না দিলে কিন্তু আমি তোমার নারকেল দিব না, বিষয়টা এরকম যে তুমি আমাকে দিলে আমি তোমাকে দেবো, যদি তুমি আমাকে না দাও তাহলে তোমাকে দেবো না। তো এই কন্ডিশনে যাওয়া এটা শরিয়া সম্মত না। তো যদিও যদি কেউ শরিয়া সম্মত ছাড়াও না জেনে করেই থাকে, তাহলে নারকেল বা মুরগি ডিম অথবা যাই হোক না কেন, এটা যে মসজিদে দেওয়া হয় এটা মসজিদের ইমাম কমিটি, অন্য কেউ এটার হকদার না। এটা বিক্রি হবে, বিক্রি হওয়া বিক্রি লব্ধ যে অর্থটা পাওয়া যাবে সেটা মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যবহার করবে। এখন এই মসজিদের কাজের ক্ষেত্রে যদি সেখানে অর্থনৈতিক যোগান দিতে গিয়ে যদি মসজিদের ইমামের বেতন মুয়াজ্জিনের বেতনের সাথে ইনক্লুড হয় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এককভাবে মসজিদে ডাব দিছে এখন ইমাম সাহেব মনে করলো মসজিদেই দিছে, আমিও মসজিদের ডাবও মসজিদের আমি মসজিদের ইমাম এরকম মনে করি, উনি যদি নিয়ে যান এটা ঠিক হবে না, খাদেম সাহেব যদি নিয়ে যান ঠিক হবে না, মসজিদের কোনো কমিটি মেম্বার নিয়ে যান ঠিক হবে না, এলাকার কোনো মানুষ যদি নিয়ে যান ঠিক হবে না, এটা বিক্রয়লব্ধ অর্থটা মসজিদের সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হবে। আর মানত তারাই করে যারা মোটামুটি কৃপণ বা কৃপণের এই মানতের মাধ্যমে কৃপণের মাল খসানো হয়, এটা কি আসলে হাদিসের বক্তব্য? এটা তো রাসূল সাল্লাম হাদিসে বলেছেন যে আলা ইন্নাল্লাহ ইয়ানহাকুম আনিন নাযিরি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাম বলছেন যে সাবধান তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত মানতে নিষেধ করেছেন, ওয়া ইন্নান নাযরা লা ইস্তাগনি মিনাল কদরি শাইআ ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বখীল, যে মান্নতের দ্বারা ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, এর দ্বারা একজন কৃপণের পক্ষ থেকে মাল বেরিয়ে আসে, মাল বেরিয়ে আসে, কৃপণ সহজে দিতে চায় না। তো এই জন্য এই সিস্টেমটা আসলে আসলেই দেখা গেছে আল্লাহর রাস্তায় দান করতেছে না, মনে করে যে ছেলে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে এখন ওখানে কাজকর্ম পাচ্ছে না, 3 মাস যাবত বেকার বসে আছে, বাড়ি থেকে টাকা পাঠাতে হচ্ছে, তখন চিন্তা করে তাড়াতাড়ি এখানে 20,000 খরচ যাবে, তার চাইতে 5,000 দিয়ে মসজিদে যদি ওই 20,000 কভার দেওয়া যায়, আল্লাহ তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও আমি 5,000 টাকা মসজিদে দান করব, এই সিস্টেমটা একরকম ওই কৃপণতার কারণেই হয়ে থাকে। তো এই জন্য এই পদ্ধতিটা শুদ্ধ না, এই পদ্ধতি থেকে মুসলিম হিসেবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মনটাকে উদার করতে হবে, আল্লাহর কাছে আমরা সদকা জাপারি করবো, বাকিটুকু আল্লাহর কাছে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ। মোতারাম এখানে আর একটা প্রশ্ন আছে, না করলেই নয়, আমি এমনটাও শুনেছি যে একজনের হয়তো একটা টিউমার হয়েছে, অপারেশন করার টাকা নেই, তিনি হয়তো মানত করেছেন হয়তো বা 20 টাকা 50 টাকা, কিন্তু লাগবে হয়তো 20,000 টাকা, যার কাছে মানত করা হয়েছে যে প্রতিষ্ঠানকে তার কাছে যা বলা হলো সে বলছে না না এটা তো এই 20-50 টাকা হবে না, আপনাকে যেটা 20,000 টাকা লাগবে ন্যূনতম আপনাকে 2,000 টাকা মানত করতে হবে, এরকম রেশিও কিছু আছে কি? আসলে আসলে অনেকেই বলেন যে সব কথা বলতে নেই, মানে বিষয়টা এমন হয়ে গেছে যে এই রেশিওটা আমরা তৈরি করে দিয়েছি আমাদের সুবিধার জন্য, নিজের সুবিধা মতো, কারণ যে মানুষটা একটা টিউমার অপারেশন করবে সে বুঝছে যে 20,000 টাকা এখানে খরচ হবে, এখন সে 200 টাকা দিবে, 200 টাকা দিয়ে যার কাছে গিয়েছে তার তো 200 টাকার দরকার নেই, সে তার চিন্তা করে যে এরকম যদি 5টা ক্লায়েন্ট যদি আমার একদিনে আসে তাহলে 2,000 করে হলে 5×10,000 টাকা আমার ব্যবসাটা ভালো চলবে। সেজন্য তিনি যদি ধর্মীয় আবেগটাকে পুঁজি করে, ইমোশনটাকে, এটা ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাকমেইল, এটাকে যদি পুঁজি করে সে যদি এটাকে ঢুকিয়ে দিতে পারে যে আপনার 20,000 টাকা খরচ এখানে আল্লাহরে আপনি অত অল্প দিলে কেমন হবে, এটা তো রাস্তাঘাটের ওই পুলিশের সার্জেন্টের মতো অবস্থা করে ফেললো, কতিপয় সার্জেন্টের মতো, হ্যাঁ কতিপয় সার্জেন্ট, যদি আমাদের অনেক ভাইরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেন ভালোভাবে কাজ করার জন্য। তো এই অবস্থায় 2,000 টাকা তাকে রেশিও ধরে দেওয়া এটা শরিয়া সম্মত তো নাই, আমরা এসে বিষয়ভিত্তিক কথা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা জি, প্রিয় দর্শক আপনারা দেখছেন বিআরবি ক্যাবল নিবেদিত ইসলামী জীবন ও জিজ্ঞাসা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড, সময় হয়েছে একটা বিরতির, যাচ্ছি অল্প সময়ের জন্য, সঙ্গে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানে ইসলামী জীবন ও জিজ্ঞাসায়।
মোহতরম, আমাদের হাতে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম একটি বিষয় যে তালাক এবং ডিভোর্সের প্রবণতা, এখানে একটি বিষয় জানার ইচ্ছা আছে যে যদি কেউ কেউ বল প্রয়োগ করে তালাক তার নামা থেকে সাইন নেওয়া হয় জোর করে কারো থেকে, পুরুষ কিংবা নারী যে হোক না কেন, যদি তার ছেলে বিপরীত প্রতিপক্ষ তার থেকে সাইন নিয়ে নেয়, সেটা কি তালাক হবে? যদি তালাক যদি কেউ যদি এরকম পেপারে যদি নিয়ে নেয় এবং সেটা নেওয়ার সময় তো শুধু পেপারে নেয় না, মুখ দিয়ে উচ্চারণ করায়, তো উচ্চারণ যদি করায় সেটা যেভাবেই হোক, কিন্তু তার তো দেওয়ার ইচ্ছা নাই, যে এখানে বল প্রয়োগভাবে করা হয়েছে। এখন বল প্রয়োগের পদ্ধতিটা কি, সেটা কি কোনো শত্রুপক্ষের অস্ত্র প্রয়োগের মাধ্যমে যদি হয়ে থাকে, যে কখনো কখনো এরকম যদি হয় তাহলে সেই ডিভোর্সটা সে দিল তার অন্তর থেকে, তো তালাকের বিষয়টা তার নাই, তাহলে সেটার উপরে স্থানীয় ওলামায়ে কেরামের ফতোয়ার উপর নির্ভর করে তার সিদ্ধান্ত নিতে হবে এটার উপরে। কারণ হলো যিনি এটা করলেন, আমি এটা তার কথাটা তার থেকে না শুনে আমি ফতোয়া দিতে পারবো না। কারণ হলো তালাকের বিষয়ে সবচেয়ে স্পর্শকাতর বিষয়, এই জন্য তালাকের মাসআলার ব্যাপারে ফতোয়া অর্থাৎ ওলামায়ে কেরাম যারা মুফতি হন তাদের একটা আদব বাদাবুল মুফতি, যেটা অর্থাৎ ফতোয়া দেওয়ার যে নিয়ম নীতি সেটার ক্ষেত্রে তাদের বড় আছে, সেটা হলো যিনি ভিকটিম ভিকটিমের কাছ থেকে বক্তব্য তার শুনতে হবে। কারণ অনেকেই তালাক দেওয়ার সময় একেবারে 14 পুরুষ সহ তালাক দিয়ে দেয়, কিন্তু দেড় ঘন্টা পরে যখন মাথাটা ঠান্ডা হয় তখন বউয়ের কথা মনে হয়, সন্তানদের কথা মনে হয়, তখন এসে বলে অন্য লোক দিয়ে বলে যে আমার তখন আমি আসলে কয় তালাক দিয়েছি আমার মনে নেই, কথা বুঝছেন? তো এই কথার উপরে কিন্তু আমরা ফতোয়া দিতে পারি না। এই জন্য ফতোয়ার নিয়ম হলো তালাকের ক্ষেত্রে যে যিনি ভিকটিম তিনি লিখবেন, লিখে বলবেন যে আমি এটা বলেছি, তখন ফতোয়া যিনি দিবেন তিনি লিখবেন উপরোক্ত বর্ণনার ভিত্তিতে। তার মানে হলো বর্ণনা যা সেটার উপর ফতোয়া, এখন তুমি কী চিন্তা ছিল সেটা তোমারটা তুমি বুঝবা, এখন সে ওইভাবে দিচ্ছে কীভাবে দিচ্ছে এগুলি অনেক গ্রাউন্ড আছে, মানে পারিপার্শ্বিক পরিস্থিতি আছে, সেই বিষয়গুলো না বুঝে এটার ব্যাপারে সিদ্ধান্ত। তাহলে আমরা মোট কথা আপনার থেকে জানতে চাই, যদি কোনো মানুষের ফতোয়ার প্রয়োজন হয় তাহলে তিনি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কার কাছে করবেন যদি বলেন? হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা পরামর্শ, এবং এটা হলো সর্বজনীন পরামর্শ, সেটা হলো তালাকের ব্যাপারে ফতোয়াটা স্থানীয় মাদ্রাসাগুলোর যে ফতোয়া বিভাগ আছে ঢাকা, ঢাকার বাহিরে যে সমস্ত মাদ্রাসাগুলোর, হ্যাঁ সবখানে তো নেই এই ফতোয়া বিভাগ, না ফতোয়া বিভাগ আছে কওমি মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো যেখানে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত যেখানে মাদ্রাসা আছে সেখানে একটা ফতোয়া বিভাগ আছে। এবং ফতোয়া বিভাগ যদি স্বাভাবিকভাবে যদি উল্লেখ করা নাও থাকে তাহলে সেখানে একজন প্রধান মুফতি সেখানে কিন্তু নিয়োগ দেওয়া থাকে, কারণ ওখানে এমন এমন কিছু সাবজেক্ট আছে যেটা পড়ানোর জন্য একজন মুফতি ছাড়া সেটা পড়ানো সম্ভব না, তো যে কারণে ওখানে একজন মুফতি নিয়োগ দেওয়া আছে, ওই মুফতির কাছ থেকে পার্সোনালি হলেও তার থেকে ফতোয়া নেওয়া যাবে এবং সেই ফতোয়া আলোকে তিনি সংসার করবেন। কারণ এই তালাকের ফতোয়াগুলো আমরা কিছু শুনে সেটার উপরে নির্ধারিত আমরা দিতে পারবো না। জি মোহতরম, এই তালাকের বিষয়ে আসলে আমরা একটা বিষয় শুনি যে ইদ্দত, তারপরে তুহুর, এই ইদ্দত মানে কি আর তুহুর মানে কি, যদি একটু আসলে এটা আসলে একটু জটিল বিষয়, এটা সর্বসাধারণের জন্য বোঝা কষ্ট হবে এবং অল্প সময়ের মধ্যে আমরা বুঝাতে পারবো না। ইদ্দত মানে হলো একটা সময়সীমা, তুহুর মানে হলো তার পবিত্রতাকালীন সময়, অর্থাৎ তার রিসাইক্লিং যেই টাইমটা হয় মান্থলি যেই টাইমটা, এই টাইমটা একটা মাসে প্রতি মাসে একবার হয়, এইটা প্রত্যেকটা টাইম পার হওয়ার পর এটাকে বলা হয় যে পবিত্রতার যে টাইমটুকু এই টাইমটুকু বলা হয় তুহুর বলা হয়। আর ইদ্দত বলা হয় এই যে এই টাইম মিলিয়ে যেই সময়সীমা বেঁধে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে ডিভোর্স হয়ে গেলে আবার ফিরিয়ে নিতে পারবে, স্বামী মারা গেলে এই সময় পর্যন্ত সে তার ইদ্দত পালন করবে, তার মানে হলো সে সাজগুজ করবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, এটাকে বলা হয় এই টাইম, অর্থাৎ টাইম ফ্রেম যেটা, অর্থাৎ একটা এই সময় থেকে ওই সময়, এটাকে বলা হয় ইদ্দত। আর প্রতি মাসের স্বাভাবিক অসুস্থতার পর থেকে পরবর্তী অসুস্থতার আগ পর্যন্ত যে মধ্যবর্তী টাইম, এটাকে বলা হয় তুহুর বা পবিত্রতার সময়। আর মোহতরম, যখন মা বোনদের এই সিচুয়েশন তৈরি হয় অর্থাৎ তার অসুস্থ অবস্থা থাকে, ঠিক এই মুহূর্তে কোনো স্বামী কি তালাক দিতে পারে কিনা, কখন তালাক দিবে, তালাক দেওয়ার উপযুক্ত সময়টা কখন? আসলে তালাকের বিষয়টাতে এই অবস্থা তালাক দেওয়া অবৈধ, এটা হারাম, কিন্তু তালাক হয়ে যায়। এখন আমরা যে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম এটা একটু বলে শেষ করি, হয়তো আপনাদের সময় নেই, খুব সামান্য সময় আছে, যদি তাকে বলেন তাহলে আমরা এতটুকু বলি যে অর্থাৎ যদি এই পরিস্থিতিতে যদি তালাক দেয় তাহলে তালাক দেওয়া হারাম, কিন্তু দিলে তালাক হয়ে যাবে। আর এই জন্য তালাক দেওয়ার সিস্টেমটা হলো যে কোনো মানুষকে তালাক দিতে হবে প্রতি তুহুর, অর্থাৎ প্রতি যখন ঝগড়া হলো, ঝগড়া হয়ে গেলে তখন বেশির থেকে বেশি এক তালাক দিবে, কারণ মাথা ঠান্ডা হয়ে যাবে। তিন তালাক দেওয়া উচিত না, একটা একসাথে তিন তালাক দেওয়াটা এটা বেদাত, তিনটি পবিত্র অবস্থায় তিনটি তালাক দেওয়া, হ্যাঁ প্রতি মাসে মাসে। সর্বশেষ একটি বিষয় হলো সহজ হয়, জি নারীরা তালাক ডিভোর্স দিতে পারে কিনা, যদি একটু সংক্ষেপ উত্তরটা দেন। নারীদের পক্ষ থেকে যেই তালাক দেওয়া হয় সেটাকে বলা হয় তালাকে তাফুইজ অথবা তালাকে খোলা।
খোলা তালাক হলো যে একজন নারী স্বামীর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছে, এ কারণে স্বামীর সাথে সে একটা কন্ডিশনে যাবে, তে আমি তোমার নির্যাতনা সহ্য করতে পারছি না, আমি আমাকে তোমার থেকে ছাড়িয়ে নিতে চাই, অথবা তার কোনো ভিন্ন চিন্তা আছে, ভিন্ন চিন্তা আছে, এবং এই ক্ষেত্রে স্বামীর সাথে যদি একটা কন্ডিশনে যায় যে তোমাকে আমি কিছু সুযোগ সুবিধা দিয়ে দিলাম, তুমি আমাকে তারপরে তুমি ছেড়ে দাও, অনেক স্বামীরা হয়তো আছে চিন্তা করছে যে তোর সাথে তো অনেকদিন থাকলাম আর কত, তুই যখন আমাকে টাকা পয়সা দিবি তাও আমাকে টাকা পয়সা দিয়ে দে, আমি এটা দিয়ে আবার আরেকজনকে আমি আমার জীবন সঙ্গী বানিয়ে নিবি, এটা হতে পারে। স্ত্রী যখন ডিভোর্স লেটার পাঠায় তখন সে এটা কয় তালাক হবে, এক তালাক না তিন তালাক হবে? এখন স্বামী স্ত্রী যখন তালাক দিবে তখন স্ত্রী তালাক দিলে তো আর এক তালাক দেয় না, যখন কেউ সরে যাওয়ার চিন্তা করে তখন তিন তালাকই দেয়। এখন এগুলি সব কাগজ দেখার উপর নির্ভর করবে, মৌখিকভাবে এগুলির উপর কোনো ফতোয়া দেওয়া যাবে না। জি মাত্র আমরা তালাকের বিষয়ে আমরা অনেক বিষয় জানার চেষ্টা করেছি, এরপরেও তালাক কেন কেন হয়, কোন কারণগুলোতে হয় সেগুলো আসলে আমরা খুব জানতে পারি। এবং আমি একটা কথা বলবো যে তালাকের বিষয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে স্থানীয় মুফতির কাছে, তার কাছে এই সমাধানের জন্য যাওয়া সবচেয়ে উত্তম। বিষয়গুলো আসলে আমাদের পড়াশোনা করা উচিত, স্টাডি করা উচিত, হঠাৎ করে ঠান্ডা মাথায় কেউ তালাক দেয় না, রাগের মাথায় দিয়ে থাকে, সুতরাং এই বিষয়গুলো ধীরে স্থিরভাবে এগোনো উচিত। আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জি প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি ক্যাবেল নিবেদিত ইসলামী জীবন ও জিজ্ঞাসা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার ছিলাম আপনাদের সাথে, আমরা আলোচনা করছিলাম ডিভোর্সের কারণ, ডিভোর্সের তালাক এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে। আল্লাহ তালা আমাদেরকে এগুলোর জ্ঞান অর্জন করে সঠিক সিদ্ধান্ত, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আমিন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।